তো ধরে y ইকুয়াল x কিউ tan x, তো এবার x সাপেক্ষে অন্তরীকরণ করি dy বাই dx ddx x কিউ tan x, আমি u ddx v বলতে tan x প্লাস v ddx u মানে x কিউ, তো আমি x কিউ লিখলাম ddx tan x বলতে আমরা জানি sec স্কয়ারে প্লাস tan x ddx x কিউ, x কিউ কে ddx কিউ হবে 3x স্কয়ার, একশো দিব n এর সাথে অ্যাপ্লাই করি, তো উভয় অংশ থেকে আমি x স্কয়ার কমন নিতে পারি, x স্কয়ার কমন নিলে থাকবে এখানে x sec স্কয়ার x প্লাস 3 থাকবে মানে 3 tan x, এটাই হলো অ্যান্সার। ধরি y ইকুয়াল log x a ln x, তো আমার e ভিত্তিক বানিয়ে নিতে হবে এই জন্য এটাকে লিখবো log x e ইন্টু log e x আর আছে ln x, তো এটাকে আমি log e টা আগে লিখলাম, এই log x e কে লেখা যায় ln x কারণ e ভিত্তিক থাকলে সেটা ln আর এখানে আছে ln, দুইটা লন এক্স, হ্যাঁ সহজ ভাষায় লিখতে পারি লগ ই এ লন এক্স হোল স্কয়ার, এবার এটাকে কি সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্স সাপেক্ষে ডি ওয়াই বাই ডি এক্স ডি ডি এক্স লগ ই এ লন এক্স স্কয়ার, তো এখানে লগ ই এ ডিডি এক্স লন এক্স স্কয়ার, লগ ই এ এখানে এক্স এটাকে এক্স চিন্তা করব লন এক্স কে এক্স চিন্তা করব আর একে এন, তো এটাকে এক্স চিন্তা করলে হবে কি, এটা কি হবে হলো মনে কর এক্স স্কয়ার, তার মানে সেটাকে করলে হয় টু এক্স মানে টু লন এক্স, কিন্তু আসলে এই লন এক্স তো আসলে এক্স না, এটা কি এক্স, এটা লন এক্স, এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে হবে ডিডি এক্স লন এক্স, যে জিনিসটা এক্স চিন্তা করছে কিন্তু এক্স না সেটাকে আবার ডিডি এক্স করতে হবে, তাহলে একটা টু লগ ই এ এটা টু এই লগ এক্স বলতে আমি লন এক্স বলতে আমি কি লিখছিলাম লগ এক্স ই আর কি, এই তো আর ডিডি এক্স লন এক্স বলতে 1 বাই x, এখন আমি সহজে এই দুইটা মিলে আমি কি লিখতে পারি 2 আগে লিখলাম এই দুইটা মিলে লিখতে পারি কি log x a ইনটু এটাকে লিখতে পারি 1 বাই x বা 2 বাই x log x এ লিখতে পারি, এটাই হলো অ্যান্সার, এটা u এর সূত্র দিয়েও করা যায় তো, হ্যাঁ ধরি y ইকুয়াল এটাকে লেখা যায় এক্স পাওয়ার হলো 1/3 যেহেতু থিওরেট এক্স আর আছে সাইন, তাই দুইটা জিনিস তার মানে গুণাকার আছে, ইউ এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল ডি ডি এক্স এক্স 1/3 সাইন এক্স, তো এটা ইউ এটা বি, তো ইউ এর সূত্রে ইউ ডি ডি এক্স বি বি বলতে সাইন এক্স প্লাস বি মানে সাইন এক্স ডি ডি এক্স ইউ ইউ বলতে এক্স 1/3, তো এটা এক্স 1/3 ডি ডি এক্স সাইন এক্স বলতে কজ এক্স প্লাস সাইন এক্স, এক্স 1/3 করলে হবে পাওয়ার মানে 1/3 এক্স পাওয়ার মাইনাস 1 মানে 1/3 মাইনাস 1, তাহলে এখানে হয় এক্স 1/3 cos x প্লাস 1/3 আগে লিখি বা 1/3 x এখানে হচ্ছে 1/3 মাইনাস 3 না মানে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 মাইনাস 2/3 অর্থাৎ মাইনাস 2/3 sin x, তো এবার আমরা অ্যান্সার কিন্তু এখানেও দিতে পারি, হ্যাঁ কোনো ঝামেলা নাই, ধরি
এটাকে আমি এক্স ওয়ান বাই থ্রি লিখলাম, একটু সমাধান করি কি করা যায় দেখি। প্লাস এটাকে দেখা যায় যে সাইন এক্স উপরে থাকলো আর থ্রি তো নিচেই থাকবে, থ্রি এক্স টু বাই থ্রি, যেহেতু মাইনাসটাকে নিচে এটা ওয়ান বাই হয়ে যাবে, তাহলে এটাকে দেখা যায় থ্রি এক্স ওয়ান বাই থ্রি। এবার উপরের অংশ থেকে যদি এক্স ওয়ান বাই থ্রি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে কজ এক্স প্লাস, এখানে সাইন এক্স তো থাকবেই, এই অংশ থেকে এক কথা এই অংশ থেকে এক্স ওয়ান বাই থ্রি কমন নিতে হলে উপরে থাকতে হবে, উপরে দেওয়া মানে নিচেও দেওয়া, তার মানে মনে করি আমি এক্স ওয়ান বাই থ্রি উপরেও আছে নিচেও আছে, তো সেটা কমন নিচে আর নিচেরটা এটার সাথে গুণ করলে এক্স হবে, কারণ টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি করলে হবে কত ওয়ান, তার মানে এখানে হবে থ্রি এক্স। এক কথায় সহজ ভাষায় এই দুইটা থেকে এক্স ওয়ান বাই থ্রি কমন নিয়েছি, কমন নিলে এইটা হয়, সেটাই হলো অ্যান্সার। ধরি ওয়াই ইকাল ই এক্স টেন এক্স, তাহলে এক্স সাপেক্ষে অন্তরীণ করেন ডি ওয়াই বাই ডি এক্স ডি ডি এক্স ই এক্স টেন এক্স, তো এখানে ইউ ডি ডি এক্স ভি মানে টেন এক্স প্লাস টেন এক্স ডি ডি এক্স ই এক্স, তার মানে ই এক্স ডি ডি এক্স টেন এক্স বলতে আমার সেক স্কোয়ার এক্স প্লাস টেন এক্স ডি ডি এক্স ই এক্স বলতে ই এক্স, তার মানে ই এক্স কমন নিলে থাকবে সেক স্কোয়ার এক্স প্লাস টেন এক্স, আর এটাই হলো অ্যান্সার। ধরি ওয়াই ইকুয়াল সাইন এক্স কস এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স করব ডি ডি এক্স সাইন এক্স কস এক্স, তো এখানে ইউ ডি ডি এক্স ইউ এর সূত্রে অ্যাপ্লাই করতেছি কস এক্স প্লাস কস এক্স ডি ডি এক্স সাইন এক্স, তো সাইন এক্স ডি ডি এক্স কস এক্স বলতে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ডি ডি এক্স সাইন এক্স বলতে কজ এক্স, তো এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তার মানে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, অ্যান্সার কিন্তু এখানেও দিতে পারি, তবে আমরা যদি আবার চাই বলতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস টু এক্স, সেটাও অ্যান্সার দিতে পারি। ধরি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ই এক্স লন এক্স, দেখতেছি এখানে তিনটা পদ, তো আমার তো দুইটা পদ গুণ থাকলে ইউ বিয়ের সূত্রে অ্যাপ্লাই করি, তো এখানে আমি কি করবো ডি ওয়াই বাই ডি এক্স, যে কোনো দুইটাকে একটা ধরবো চিন্তা করবো, তার মানে আমি এটাকে আমি একটা জিনিস চিন্তা করি যে এক্স স্কোয়ার ই এক্স মানে ইউ ডি ডি এক্স বি বি বলতে আবার লন এক্স প্লাস বি মানে লন এক্স ডি ডি এক্স ইউ যেটাকে আমি ধরছিলাম এক্স স্কোয়ার ই এক্স, এইবার এক্স স্কোয়ার ই এক্স তো কিছু করবে না মানে কোনো ই নেই, ডি ডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস এই লন এক্স ঠিকঠাক থাকবে, কিন্তু দেখো এটা ডি ডি এক্স এটাকে আবার ইউ বি বলা যায় না, এটাকে আবার ইউবি করবে এক্স স্কোয়ার ডি ডি এক্স ই এক্স বলতে ই এক্স ই লিখে এক কথা ডিরেক্টলি ডি ডি এক্স করতেছি প্লাস ডি ই এক্স ঠিকঠাক থাকবে এক্স স্কোয়ারকে ডি ডি এক্স করতে হবে সেটা হলো টু এক্স, মানে একটুকে ইউবি করছি, এখন আর একটু আপডেট হতে হবে, হ্যাঁ আস্তে আস্তে আমরা আপডেট হয়ে যাব, তো এটা কি ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করেছি, তো এখানে হয়েছে এইখানে হয়েছে এক্স একটা কাটা যাবে আর একটা থাকবে এক্স ই এক্স প্লাস এটা লন এক্স আমি গুণ করে দিতে পারি সবগুলোর সাথে, হ্যাঁ তার মানে এখানে হবে এক্স স্কোয়ার ই এক্স লন এক্স, এখানে হবে টু এক্স ই এক্স লন এক্স, গুণ করে দিলাম, এখন আমি সবগুলো থেকে আমি কি কমন নিতে পারি এক্স ই এক্স কমন নিতে পারি, তাহলে এই অংশে থাকবে ওয়ান এখানে এক্স লন এক্স থাকবে আর এই অংশে থাকবে এইটাই হলো আমার অ্যান্সার।
তো ধরি y ইকুয়াল x স্কয়ার লগ x a প্লাস 7 ex বলে, তো x স্কয়ার লগ x e ভিত্তিক তো করা লাগবে এটাকে, তার মানে x e ইন্টু লগ e a প্লাস, এটা যেমন আছে তেমন, কারণ এটা কে চেঞ্জ করবো কি। তো এবার আমি x সাপেক্ষে অন্তরীকরণ করবো dy বাই dx, তো এই যে যোগ আকার আছে তাই না, এইটা একটা জিনিস এইটা একটা জিনিস, দুইটা জিনিস যোগ আকার আছে, এই দুইটাকে আমি ddx দিয়ে মানে দুইটার সাথে ddx দিয়ে দেবো, x e log e a প্লাস ddx 7ex পদে। এইবার এই এই ddx টাই log e a হলো ধ্রুবক, তার মানে log e a ddx x স্কয়ার log x e প্লাস, এটা ব্র্যাকেট দিতে পারি প্লাস, এই 7টা ধ্রুবক, 7টাকে বাইরে নিয়ে ddx ex cos x। এবার লগ ই এ ঠিকঠাক হলো, দেখি এটা কি, এটা কি ইউ, এটা বি, ইউ বি এর সূত্র অ্যাপ্লাই করবো, ইউ ddx বি, এটা কি বি ddx করলে হবে 1/x প্লাস বি বলতে আমার লগ x e ddx u, মানে এটাকে ddx করলে হবে 2x করলাম প্লাস 7। হ্যাঁ এবার ইউ ঠিকঠাক রাখবো, ddx বি মানে cos x করলে হবে মাইনাস সাইন এক্স প্লাস, cos x ঠিকঠাক রাখবো, ddx ex বলতে ex। এবার একটু সকলকে গুম করি, এখানে লাগবে লগ ই এ, এখানে গুণ কাটাকাটি করে থাকবে x, এখানে থাকবে 2x log x e প্লাস 7, এখানে থাকতেছে মাইনাস ex sin x, এখানে থাকতে আছে ex cos x। তো এবার log e a দিয়ে আমি গুণ করে দিতে পারি, তো এটা হবে x log e a প্লাস, এটা দিয়ে এটা গুণ করলে লগ ই এ আর এটা গুণ করে হবে কি, একটা হাবিজুবি হবে মানে লগ এক্স এ হবে, এইটা আর এটা গুণ করে প্লাস। এবার আমি এইটা আগে ই এক্স কমন নিতে পারি, হ্যাঁ এখন 7 ই এক্স কমন নিয়ে আমি লিখতে পারি কজ এক্স মাইনাস সাইন, এটাই অ্যান্সার দিয়ে দিতে পারি। অ্যান্সারের ক্ষেত্রে দুটা থেকে এক্স কমন নিছে শুধু এই, কিন্তু একই।